बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम नीति सहज रान्नार समाहारे आपनादेर सबाइके स्वागतम। आमी आजके आपनादेरके करे देखाबो आरो एकटी अत्यंत सुस्वादु एबं अनेक सहज एबं अनेक कम समय करते पारबेन एमन एकटी मजार स्नैक्स रेसिपि, सेटी हलो गाजर पेंयाजेर पाकोड़ा रोल। আর এই পাকোড়া রোলের মধ্যে আমি আস্ত চিংড়ি মাছ তো দিয়েছি, আপনারা যদি চান তো চিংড়ি মাছটি নাও ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, চলুন আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চারটি ইন্ডিয়ান যে বড় সাইজের পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজ চারটি আমি নিয়েছি। আর পরিমাপের দিক থেকে দেখলে এখানে আমি 4.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি নিয়েছি। আর এখানে আমি অনেকটাই বেশি আজকে এই পাকোড়া করব, তার কারণে আমি অনেক বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, আমি 2.5 কাপ পরিমাণ গাজর কুচি করে রেখেছি সেটি দিয়ে দিলাম। আপনারা এরকম একটি ভাজিকুটা গ্রেটার দিয়ে এই গাজর কুচি করে কেটে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 6টি কাঁচামরিচ কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আপনারা ঝালটা সম্পূর্ণ আপনাদের মুখের টেস্টের উপরে নেবেন, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি নেবেন, যদি কম খান তাহলে আপনারা ঝাল কম নেবেন। তারপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি প্যাকেটের রাঁধুনি গরম মশলার গুঁড়া এখানে ব্যবহার করেছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, এখানে চিনি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, লবণ দিলাম 2 চা চামচ পরিমাণ। এবার আমি এই সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তবে মাখানোর সময় একটু আলতোভাবে মাখাবো, খুব বেশি চেপে চেপে মাখাবো না, খুব বেশি চেপে চেপে মাখালে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে, তাই আমি এটি একটু আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি এটি একটু আলতোভাবে উল্টায় পাল্টায় মেখে নিচ্ছি। তো এখন আমি এটি খুব ভালো মতো আলতোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি বেসন দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এবার আমি এই বেসনটি দিয়ে খুব ভালো মতো আবারও এটি আমি মেখে নিব। তো আমার বেসন দিয়ে এটি খুব ভালো মতো মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণ বেসন দিয়েছি এবং আরও 1 চা চামচ পরিমাণ আমি চিনি এর সাথে অ্যাড করেছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিব। আপনারা যদি ব্রেড ক্রাম্ব না দিতে চান তাহলে আপনারা 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন। তো এখন আমি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিব, তারপর আমি এটি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে আপনারা না ঢেকে রেখে এভাবে আপনারা সব একবারে মাখিয়ে নিয়ে তারপরে আপনারা পাকোড়াটি ভেজে নিতে পারবেন। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। আর আমি এই চিংড়ি মাছটি আগের থেকেই 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এখন আমি এই চিংড়ি মাছটি ব্যবহার করব আমার এই পাকোড়াটি তৈরি করার জন্য। আর এদিকে আমার এই পাকোড়ার মিশ্রণটি 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে। তো এখন আমি কিভাবে এই মিশ্রণটির সাথে এই চিংড়ি মাছ দিয়ে পাকোড়া তৈরি করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি চুলাতে একটি পাত্র নিয়েছি এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন আমি এই তেলটি গরম হতে দিব আর অন্যদিকে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। তো আমি হাতের উপরে এভাবে পাতলা করে পাকোড়ার মিশ্রণটি নিয়ে নিলাম, তারপর এর উপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। তারপর এর উপরে আমি লম্বা করে চিংড়ি মাছটি দিয়ে দিলাম। এরপর আমি একটু এদিক থেকে হালকা করে মুড়িয়ে নিব, আবার একটু এদিক থেকে, এরপর আমি এই পাশ থেকে তুলে দিলাম, তারপর আমি এই পাশ থেকেও তুলে দিলাম।
একটু ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে একটু ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে নিয়ে এবার আমি এটি দুই হাতের মধ্যে নিয়ে এভাবে তারপর এবার আমি এটি দুই হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে নিব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমি চিংড়ি মাছগুলো ঠিক এভাবে আড়াআড়ি করে একটু বটি দিয়ে কেটে নিয়েছি, যাতে করে আমি চিংড়ি মাছটি এভাবে সোজা করলে আমার চিংড়ি মাছটি সোজা করা যায়। আর যদি আমি এই চিংড়ি মাছগুলো এভাবে আড়াআড়ি করে একটু কেটে না নিতাম পেটের দিকে, তাহলে আমার এই চিংড়ি মাছটি এভাবে সোজা করা যেত না। তো আপনারা যখন এই পাকোড়াটি তৈরি করবেন চিংড়ি মাছ দিয়ে, তখন অবশ্যই অবশ্যই চিংড়ি মাছের পেটের দিকে এভাবে চাকু দিয়ে কিংবা বটি দিয়ে একটু আড়াআড়ি করে কেটে কেটে নেবেন, যাতে করে রগটি একটু ছিঁড়ে যায় আর এটি সোজা করে ধরা যায়। তো আমার তেলটি গরম হয়েছে কিনা আমি দেখার জন্য এর মধ্যে একটু এই মিশ্রণ দিয়ে দিলাম। এবার আমার এই মিশ্রণটি বুদবুদ করে উপরের দিকে উঠে আসছে, তার মানে আমার তেলটি ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিব। সব পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার জালটি আপনারা মাঝারির থেকেও একটু কমে রাখবেন। খুব বেশি জোরে যদি এই পাকোড়াগুলো ভাজতে চান, তাহলে এই পাকোড়ার মধ্যে যে চিংড়ি মাছগুলো আছে এগুলো সেদ্ধ হবে না। এই জন্যই আপনারা প্রথম দিকে চুলার জালটি একটু মাঝারির থেকেও কমে রাখবেন। তো আমার পাকোড়াগুলো এক পাশে হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এবার আমি অন্য পাশটিও এভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। আর আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা কেউ কেউ হয়তো বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আবার কেউ কেউ আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। তবে কেন এগুলো করছেন আমি সেটা আসলে জানি না। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, তাহলে আপনারা প্লিজ আমাকে আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন যে আমার চ্যানেলে আমার কী কী ভুল আছে আর কী কী জিনিস আপনাদের কাছে আমার চ্যানেলে ভালো লাগছে না। যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান, তাহলে হয়তো আমি আমার সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবো। আর হয়তো বা আপনারা যেভাবে আমার রেসিপিগুলো দেখতে চাচ্ছেন, আপনাদের কমেন্টগুলো পড়ে হয়তো বা আমি কিছুটা হলেও সেভাবে আপনাদের মতো করে করার চেষ্টা করব। আর তারপরও যদি আপনাদের কাছে খুব একটা ভালো না লাগে, তবে প্লিজ আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে যাবে। তো ঠিক আছে, আমার অন্য পাঁচটিও হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটি উল্টিয়ে দিব। আর এখন আমি এগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখন আমি চুলার জালটি ঠিক যেভাবে রেখেছি সেভাবেই রাখবো, তবে কিছুক্ষণ পরে আমি চুলার জালটি আবার বাড়িয়ে দিব। এখন আমি আমার চুলার জালটি মাঝারিতে করে দিয়েছি, আর এখন আমি এগুলো খুব ভালো মতো এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি আমার বাকি পাকোড়াগুলোও এভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি আবার আমার মূল রেসিপিতে ফিরে আসছি। তো এটি হলো আমার পাকোড়া রোল, আর এই পাকোড়া রোলটি আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। আপনারা যদি চিংড়ি মাছ না দিতে চান, তাহলে আপনারা শুধু এই গাজর আর পেঁয়াজ দিয়েও আপনারা এই পাকোড়াটি করে নিতে পারেন, যেমনটি আমি এখানে করে নিয়েছি। আমার পাকোড়া রোল করার পরে পাকোড়ার মিশ্রণটি বেঁচে গিয়েছিলো, আমি সেই মিশ্রণ থেকে কিছু এইভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিয়েছি রোল। আর আমার এই পাকোড়াটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, তেমনি খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আর আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একটি সহজ নতুনত্ব একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখানোর। আর আমি এখন আপনাদেরকে এই রোলটি একটু ভেঙেও দেখাচ্ছি যে এটির ভেতরে কেমন হলো। তো আপনারা দেখুন যে এই রোলটির ভেতরটা কতটা সুন্দর হয়েছে, এবং চিংড়ি মাছটিও পুরোপুরিভাবে
সিদ্ধ হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি সহজভাবে একটি সুন্দর এবং নতুনত্ব রেসিপি আপনাদের সামনে করে দেখিয়েছি, তাহলে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন কোনো সহজ রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর কী কী ধরনের সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।